করা সম্ভব হচ্ছে না। আমি যদি কোর্টকে দিয়ে আপনারা অর্ডার করিয়ে আনতে পারে, আমি নিশ্চয়ই করব, আমার কোনো আপত্তি নেই। প্রত্যেকটা মিটিং এর সামনে বসে এই পলিসিটা যেটা ধরেছে এটাকে চেঞ্জ করুন। আর মিডিয়াকে অনুরোধ করব মিটিং গুলোতে এইভাবে লক্ষ লোকের কাছে চারজন এসে কি করলো সেটাকে নিয়ে আপনারা বারবার অন্ত করবার চেষ্টা করবেন না। আর আপনারাই তো কেস করেছেন কোর্টে, করতেই পারেন, আপনাদের অধিকার। এবার আপনারা কোর্টকে গিয়ে বলুন, কোর্ট তো বলে দিয়েছে এত লোকের চাকরি ছাঁটাই করে দাও, আমি তো কোর্টের অর্ডার মানবো ভাই। কোর্ট তো বলে দিয়েছে এখন সব বন্ধ, সব বন্ধ। আপনারাই কেস করেছেন, আপনারা আপনাদের কেস নিয়ে কথা বলুন আপনাদের আইনজীবীদের সাথে। এটা এখন আমাদের হাতে নেই, আমার হাতে 17,000 রিক্রুটমেন্ট এখনো রেডি আছে টিচারদের, আরো 5,000 আমি ক্যাবিনেটে করেছি যারা ডিপ্লয়েড হয়েছিল তাদের জন্য। কিন্তু কোর্ট আমাকে অর্ডার না দিলে আমি এটা করতে পারি না, তার কারণ আমি কোর্টে যাইনি, কোর্টে আপনারা গেছেন। এটা রেগুলার আমাদের না বলে আপনারা যারা কোর্টে কেস করিয়েছেন এবং আপনাদের হয়ে যারা সিপিএম এর লয়ার দাঁড়িয়েছেন, বিকাশ বাবুদের গিয়ে বলুন, বিকাশ বাবু আপনার তো পয়সার অভাব নেই, আপনি কেস করে আমাদের ছেলেমেয়েদের চাকরি বন্ধ করে দিলেন, আপনার তো টাকার অভাব নেই, আপনি যেমন আমাদের চাকরি বন্ধ করেছেন আপনি আবার আমাদের চাকরি চালু করবেন, এটা আপনাকে করতেই হবে। তাই আমি আপনাদের বলছিলাম এখানে তো 2,000-এর ব্যাপার, আর এখানকার টিচাররা মাইনে প্রায় 35 থেকে 40,000 টাকার মতো, আর এদের চাকরি 60 বছর